হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, আর গুডিকেও রেডি করিয়ে দিয়েছি। কারণ হচ্ছে, যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমি গিফট কিনতে গেছিলাম আমাদের অপোজিট বাড়িতে বাচ্চা মেয়েটার বার্থডে, তো সেই জন্যই এই সাজগোজ আর কি রেডি হয়ে গেছি। এখন ওরা ডাকতে চলে এসছে অলরেডি, যে কেক কাটা হচ্ছে। পূজা আসার সময় বলছে এই যাচ্ছি, জাস্ট দু মিনিট তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম, এবার গিফটটা নেবো আর যাবো। তোমরা সঙ্গে থাকো, একটু পরে তোমাদের সঙ্গে কথা হবে, তো চলো আগে যাই। হ্যাঁ, একটা কথাই বলবো, ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, পুরোটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও আরও ভিডিও পাওয়ার জন্য, আর আমার সোশ্যাল সাইট FBI ইনস্টাতে ফলো করে নিও। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। গুডি তো বলো তো আমরা কোথায় যাচ্ছি? টাটা না, হ্যাপি বার্থডে। ইয়ে, তোমরা যাবে? চলো চলো যাওয়া যাক। গিফটটা নাও, শোনা গিফট নাও, এই যে গিফট, এই যে আমাদের গিফট। তো গিফট নিয়ে নিয়েছি, আর দেরি করবো না, ডাক্তার এসে গেছে অলরেডি, কেক কাটবে। তো চলো যাওয়া যাক। হাই শর্মি, এই মাঝখানে দাঁড়া, সব সামনে যা। সামনে থেকে তো ছবিটা নিবি। বলো বাবা হ্যাপি টু টু। আসো মা আসো, ওটা দিদি ভাইকে দাও, দিদি ভাইকে দাও। হ্যাঁ শর্মি ঘর দাও, দিদি ভাইকে দাও। বলো তুমি হ্যাপি বার্থডে, বলো বলো হ্যাপি বার্থডে বলো। ও আজকে বলেছে কিন্তু ঘরে হ্যাপি বার্থডে। মাখাবে মাখাবে, ঠিক কথা। আমি দেবো আমি দেবো আমি দেবো সবাইকে দেবো সবাইকে দেবো আমাকে একটা দাও, এই যে অস্থির করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দিচ্ছে হাতে নে, কথা না বলে। শাম্পুদা
টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। হয়ে গেছে জন্মদিন বাড়ি শেষ, অকেশন শেষ, এবার বাড়ি যাচ্ছি। প্রচুর অন্ধকার এখান থেকে, এইটুকুনি আমার বাড়ি, উল্টো দিকেই একটু ঘুরে আসতে হয়, কিন্তু এত অন্ধকার তো আমাকে দেখা যাচ্ছে না। বাড়ি যাই চলো আগে, তারপর গিয়ে কথা হবে। তো বাড়ি চলে এসেছি, দেখতেই পেলে তোমরা, ছোট্ট জন্মদিনের অনুষ্ঠান, বাচ্চা মেয়ে কত বাচ্চা কাচ্চা এসছে। ঘুড়ি তো গিয়ে ভীষণ মেতে গেছে, ভীষণ খুশি হয়েছে সবার মাঝখানে। যাই হোক, তারপর গিয়েই যখনই ঢুকলাম তখনই কেক কাটা শুরু হয়ে যাচ্ছিলো। তো আগে কেক কাটা হয়েছে, কেক খেয়েছি, তারপর গিফট দিয়েছি আর কি। আর মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, শুধু সিম্পল একদম, চিকেন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি। আমার তো ভীষণ পছন্দের বিরিয়ানি, যেটা হয় বেশিরভাগ মানুষেরই ভীষণ পছন্দের। তো বিরিয়ানি হলে আর কিছু লাগে না, তো সেখানে চিকেন বিরিয়ানি হয়েছে, তাই আমি খুব খুশি হয়ে গেছি। চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিলো। যার বার্থডে আর কি, বাচ্চা মেয়েটা, তার মাসি রান্না করেছে, এতগুলো রকমের বিরিয়ানি করেছে, কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছিলো খেতে। যাই হোক, এসেছি, এবারে গুটিকে একটু খাইয়ে দেবো। আমি গুটিকে আমি খাইয়ে নিয়ে গেছিলাম একটু ভারী খাবার, কারণ জানি আজকে একটু লেট হবে, তো এখন একটু হালকা করে কিছু খাওয়াবো। তো ব্যাস আর কি, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করো ফর লেটেস্ট আপডেটস। আর আমার সোশ্যাল সাইট এফবি ইনস্টাতে ফলো করে নিও। তো আবার তোমাদের সঙ্গে দেখো পরের ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। আর আমার এই সিম্পল সাজটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানো, কিছুই কিন্তু সাজিনি, শুধু শাড়ি পরেছি একটা, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, সেটা বলি আগে। এই যে এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি, আমাকে এটা দিয়েছেন, উনি আর পরেন না, উনি একবারই পরেছিলেন। আর আমার এরকম এক কালারের সিল্ক, মানে সিল্ক বল না কী বলে আমি ঠিক জানি না, যাই হোক ভীষণ সফট টাইপের এই শাড়ি, খুব ভালো লাগে আমার। আর এরকম একটা সিম্পল শুধু ইয়াররিং দিয়ে, এই ব্লাউজটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে, ব্যাস আর কিছু না, এটুকু সাজ আর একটু লিপস্টিক। তো কেমন লাগলো এই সাজটা সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো আবার দেখা হবে পরের ভিডিওয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।